আরামবাগ পৌরসভার উদ্যোগে চলছে ধারাবাহিক রক্তদান শিবির। মঙ্গলবার পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের সুপারা প্রাথমিক বিদ্যালয়ে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এখানে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা, পৌর প্রশাসক স্বপন নন্দী, পঞ্চায়েত সমিতির সভাপতি গুণাধর খাঁড়া, জেলা পরিষদের সদস্য শিশির সরকার প্রমুখ। এর আগে দৌলতপুর থেকে সুপারা পর্যন্ত এক বাইক র্যালি অনুষ্ঠিত হয়। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই যে কোভিড সিচুয়েশনে উনি রক্তদানের কথা বলেছে, মুমূর্ষ রোগীরা যাতে রক্তটা পায়। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও বলেছেন সকলকে নিয়ে যেন রক্তদানটা শিবির করা হয়। তাই আমরা আজকে যে রক্তদান আমাদের প্রাক্তন বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা ছিল, গুণধর খাঁড়া, শিশির সরকার, আমাদের মিনাজ এসছে, সুনীল সামন্ত কর্মাধ্যক্ষরা, আমাদের দীপক মাঝি থেকে আরম্ভ করে স্বপন দত্ত, আমাদের অভয় ধারা, আমাদের পুরনো দিনের খুব আমাদের নেতৃত্ব, আমাদের মুন্না খোকন থেকে আরম্ভ করে টুনুদা আছে, আমাদের নিউটু প্রদীপ সিংহরায় থেকে আরম্ভ করে ডাক্তার থেকে আরম্ভ করে শহীদুল থেকে আরম্ভ করে, হ্যাঁ, এটা এটা হচ্ছে যে আরামবাগ পৌরসভার উদ্যোগে হচ্ছে বিশিষ্ট মানুষেরা আসছে, তারা রক্তদান করছে, অনিতা দি আছে, সকলে সকলে মিলে যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নীতিশ আমাদের আমাদের 8-10টা হয়েছে এখনও, আমার 10-12টা হয়েছে এখনও, আমাদের 15-20টা রক্তদান শিবির হবে। আজকে রক্তদান তো আমাদের বেশি দেওয়ার কথা, কাল তো ওরা রক্ত নিতে পারলো না, কারণ একটা খুব শুভ সংবাদ যে মাননীয় মুখ্যমন্ত্রী বলার পর আমাদের প্রায় 500 বোতল আরামবাগে কিন্তু আমাদের স্টক হয়ে গেছে। তাই এনারা বলছেন যে ওই 40-50 আমাদের না হয়তো 100-এর ওপর দেওয়ার কথা, এখানে 120-টার মতো দেওয়ার কথা, দেখি এনারা কটা কি নেয়। এটা হচ্ছে 7 নম্বর ওয়ার্ড, এখানে এক্স কাউন্সিলর হচ্ছে স্বপন দত্ত, সুপারা প্রাথমিক বিদ্যালয় হচ্ছে মুন্না সহ, এদের যে টিম আছে এরা সকলে মিলে আমাদের ধাবরে আছে, সকলকে নিয়ে এরা সুন্দরভাবে এখানে রক্তদান শিবির করছে। বলতে আমি একা নই, সবারই প্রচেষ্টা, সব কর্মী যারা এসছে সবারই সমর্থনে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে সবাই আছে, সবারই প্রচেষ্টা, সবারই কঠোর পরিশ্রম, এবং তার মধ্যেও ভুলভ্রান্তি আছে, সেগুলোকে সবাইকে অ্যাডজাস্ট করে আমরা এই রক্তদান শিবির, এবং যারা রক্ত দান করে কি করে শুরু করলেন আজকে জানতে হবে। রক্তদান শিবিরটা সমাজের বড় কাজ, এই ওয়ার্ডটা খুবই বড়, 40 থেকে স্টার্ট হয়, দিয়া হলে হয় হরে হরে হয়ে রেল স্টেশনে শেষ হয়, আমাদের তো টার্গেট ছিল 100-এর উপরে, কিন্তু এখানকার ব্যাংক এটা নিচ্ছে না, 60-70-এর বেশি নিতে পারবো না, আমরা বলেছি যতটা বেশি নেওয়া যায়। যাকে আম্মা জান বলে গোটা পশ্চিমবাংলা ভারতবর্ষের মানুষ ডাকে, আমি শেখ মন্টু, তিনি যখন ক্ষমতায় আছেন সক্রিয় করে বলেছিলেন। মেট্রো ফার্নিচার অ্যান্ড ইন্টেরিয়র ডেকোরেশন, এখানে সুলভ মূল্যে পাইকারি ও রিটেল কাউন্টারে সমস্ত ফার্নিচার বিক্রয় করা হয়। এছাড়াও ব্যাংক ফাইন্যান্সের সুবিধা আছে। স্থান গোঘাট বকুলতলা পাঁচা ভবন, হরগৌরী রাইস মিলের বিপরীতে। যোগাযোগ 9153559982 এবং 6294621258।